আসসালামু আলাইকুম, রনি জরুরি কৃষি সেবায় আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আবারও চলে এসলাম শশার নতুন এক ভিডিও নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এতে করে ভিডিওটি সকল শশা চাষি ভাইদের জন্য কাজে আসতে পারে। কৃষিখাতে শশা একটি লাভজনক ফসল, সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার করলে আপনি আপনার শশা জমির সকল ধরনের রোগ সমাধান করতে পারেন। আজকের এই প্রতিবেদন থেকে, শশা জমিতে 20 থেকে 25 দিন সময়ে পাতায় ঢাউনি রোগটি দেখা দেয়, অর্থাৎ গাছের নিচের পাতা গুলায় ফুটি ফুটি দাগ দেখা দেয়, তারপর শশার পাতা দিন দিন উপর দিকে শুকিয়ে আসে। এই ধরনের সমস্যা শশা জমিতে দেখা দিলে আমি বলছি, আপনারা চাইলে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানি পণ্য মাইক্রা প্রতি 16 লিটার পানিতে 32 গ্রাম ঔষধ মিশিয়ে স্প্রে করতে পারেন, এতে করে শশার সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব। দ্বিতীয়ত, শশা জমির সজীবতার পাশাপাশি ফুল ফল বৃদ্ধি করতে চাইলে এবং ভালো ফলন পাওয়ার জন্য অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানি পণ্য ক্যাব্রিয়েটো প্লাস ফিয়েস্তা একসাথে ব্যবহার করতে পারেন। ফিয়েস্তায় 20% জিঙ্ক ও 1% নাইট্রোজেন থাকায় শশা দ্রুত বড় হয়ে থাকে। শশার পাতায় লিপ মাইনার দেখা দিলে অ্যাবামেকটিন গ্রুপের সানমেকটিন ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আমি বলছি, আপনার শশা জমিতে ভালো ফলন আসবে। আরেকটি কথা না বললেই নয়, আপনি আপনার শশা জমিতে প্রতি 10 দিন পরপর স্পেনোসাইট গ্রুপের সাকসেস ব্যবহার করবেন, অর্থাৎ 16 লিটার পানিতে 25 মিলি সাকসেস স্প্রে করতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো।